আমি যেন বিরিয়ানি আনছি চাচা। বিরিয়ানি? হ্যাঁ। তুমি আবার কষ্ট করে এগুলো আনতে গেলে কেন? আজকে রান্না করলাম, ভাবলাম চাচা আপনার একটু দিয়ে যাই। তোমার নিজের হাতে রান্না? হ্যাঁ, নিজে রান্না করলাম। আচ্ছা আচ্ছা, তুমি বসো আমার সাথে খাও। না চাচা, আপনি গরম গরম খেয়ে নেন। রাখি বাসা নাই? বাসা না, ও এখন এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন কিন্তু চাচা গরম গরম। দরজা খুলো। দরজা খুলো। দরজা খুলো। আব্বা দরজা খোল। দরজা খুলো। এতক্ষণ কেন লাগতেছে লোকটার? আব্বা ময়রা নাকি বুঝি না। দরজা খুলো আব্বা, কানে শুনতেছো না? কি করতেছে এই লোকটা? দরজা খুলতে এতক্ষণ লাগে? হুম, তুই এরকম করিস কেন বাবা? প্রত্যেক দিন নেশা করে আসিস। তুই আমার একমাত্র ছেলে, তোর মা না থাকার কষ্ট আমি কোনোদিন তুই বুঝতে দিইনি। 26টা বছর একা একা নিঃসঙ্গ অবস্থায় পার করছি, শুধুমাত্র তোরে মানুষ করার জন্য। তারপরও প্রতিদিন তুই নেশা করে বাড়ি ফিরিস।
ওরে আয় বস, নাস্তা করবি না বস। বাবা, তোমার পেনশনের টাকাটা কি তুলছো? অফিসার তো বললো যে আরো মাস দুয়েক লাগবে। কেন রে বাবা? কি বলতেছে এগুলো, আরো মাস দুয়েক? আমি না তোমার বলছি যে টাকাগুলো আমার লাগবে, আমি অনলাইন বিজনেস করবো, বন্ধুদেরকে টাকাটা দিতে হবে। মানে দুই মাস কেমনে অপেক্ষা করবো? দেখতে বাবা, কত বেশি তো তোর জন্য করলাম, কিছুই তো করলি না, লেখাপড়াটাও ঠিক মতো করলি না। কয়দিন বললি যে গান শিখবি, কতগুলো বাদ্যযন্ত্র কিনলি, টাকা নষ্ট করলি, সেগুলো পড়ে রইল। আবার বললি যে কি একটা কোর্স করবি, তার ফি লাগবে, দিলাম, তারও কোনো খবর নেই। তার চেয়ে আমি বলি কি, তুই আবার পড়ালেখাটা শুরু কর, মাস্টার্সটা শেষ কর, চাকরি বাকরি নেই। কিন্তু বড় অফিসার হবি, সে ক্ষমতা তো তোর আছে। বাবা, আমার এসব জ্ঞান গর্ব কথাবার্তা এখন ভালো লাগতেছে না। আমার টাকাটা লাগবে, আর্জেন্ট লাগবে। দেখো কেমনে ম্যানেজ করবো, সাত দিনের মধ্যে টাকাটা দাও। আশ্চর্য, টাকা না থাকলে কোত্থেকে দেবো? আর তুই টাকা চালিয়ে দেই নাই, এরকম তো কখনো হয় নাই। টাকাটা যদি না দাও, খারাপের দেখছো কি, আরো খারাপ হয়ে যাবো। আরে নাস্তাটা করে যা, তোমার নাস্তা তুমি খাও, প্রত্যেকদিন সেম নাস্তা ভালো লাগে না। ভেতর আমার প্রাণের সুর, তোর দুঃখে কাঁদে আমার অন্তপুর। তোর দেহের ভেতর আমার প্রাণের সুর, তোর দুঃখে কাঁদে আমার অন্তপুর। আধ ঘুমের কপাল ছুঁয়ে কত শত চুম, খোকার চোখে আধো ঘুমের কপাল ছুঁয়ে কত শত চুম, খোকার চোখে এনে দিতাম জোসনারি ঘুম। আমার বুকের ভেতর আগলে রাখি তোরে, তুই ছাড়া থাকতে পারি না আমার বরণ করে। নদী উথাল পাথাল করে, এ জনমের সব আদর বৃষ্টি হয়ে ঝরে, বৃষ্টি হয়ে ঝরে। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে মানুষ করো আল্লাহ। আমি একজন ব্যর্থ বাবা হয়ে গেলাম আল্লাহ। তুমি আমার ছেলেটাকে হেদায়ত করো আল্লাহ, তাকে সুপথে নিয়ে আসো। তুমি প্রয়োজনে আমাকে উঠায় নিয়ে যাও, কিন্তু আমার ছেলেকে সুস্থ করে দাও আল্লাহ। আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার একটা মাত্র ছেলে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি দয়ার সাগর, তুমি রহমানের রাহিম, ভিতরে নিয়ে আর ঠিক মতো দিলে সব বের হয়ে যাবে কথা। এই বাসার ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দাও, গার্জিয়ানের নাম্বার দাও। রাকিব, কি ব্যাপার চাচা তোর হাতে? বাবা, ওই যে পুলিশে ফোন দিছিল। পুলিশ? হ্যাঁ, ওই যে সৌরভ রানাকে ধরছে, আমার যাইতে বলতেছে। কি দেখি বলবো, কিছু বুঝতে পারতেছি না বাবা। তুমি একটু আমার সাথে যাবা? একটা একটা মিনিট দাঁড়া চাচা, আমি একটু আসতেছি।
চলেন চাচা, চলেন চলেন। আপনারা তো ওই সমাজের দোষ চাপায় একদম শেষ, সমাজটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, সরকার কিছু করে না, পুলিশ কিছু করে না। আমাদের সময় কিছু জানেন, আমাদের বাবার করার নির্দেশ ছিল সন্ধ্যার পরে কেউ বাইরে থাকতে পারবে না। দেখেন দেখেন আপনার ছেলের অবস্থা, এবার মতো ছেড়ে দিলাম, যান নিয়ে যান, দেখেন অবস্থা, দেখেন সামলান, নেক্সট টাইম। হ্যাঁ যান যান আগে বাড়ান। হ্যাঁ আব্বা, আমার কিছু টাকা লাগবে। সব সময় এমন টাকা টাকা করিস কেন? হ্যাঁ টাকা নাই, টাকা দিতে পারো না, পারোটা কি? তোর মতো কুলাঙ্গার সন্তানকে জন্ম দিতে পারছি, তোর জন্য আমার মান সম্মান টাকা পয়সা সব শেষ করছি, তাও তোরে মানুষ করতে পারলাম না। তোর জন্য আজকে আমার পুলিশের কাছে হাত পাও ধরা লাগে। গেছো কেন পুলিশের কাছে? আমি তোমার যাইতে বলছি। গেছি কেন? কেন গেছি? তোর মতো কুলাঙ্গার সন্তানটা জন্ম দেয় আমি পাপ করছি। তোর জন্ম দেওয়ার সময় তোর মা মারা গেছে, অনেক শখ করে তোর নাম রাখছিলাম আমি সৌরভ, সৌরভ মানে শুভ্রা। এমনই সৌরভ ছড়াচ্ছে চারদিকে যে আমার মান সম্মান টাকা পয়সা সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। তোর মার সাথে যদি আমি মরে যেতে পারতাম তাহলে বাইসে যেতাম। ঝামেলাটা তো হেনে হয়েছে, আম্মা মরে তো সব হয়েছে, নাহলে তো এসব হইতো না। তোর মতো ছেলের আমার দরকার নাই, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আব্বা আব্বা, টাকাটা আমার লাগবে আব্বা, আমি আমি আর টাকা চামু না আব্বা, মানে প্লিজ টাকাটা দাও, আর আর কখনো টাকা চামু না, আমার আজকে টাকাটা লাগবে আব্বা, দাও দাও টাকাটা আমারে। হ্যাঁ তোর আমি বিদেশ পাঠাই দেবো, তুই প্রস্তুতি নে, তুই বিদেশে যাবি, তোর দেশে থাকা দরকার নেই। আবার টাকাটা কই রাখছো আব্বা? আমি আর চামু না আব্বা, টাকাটা দাও আব্বা, টাকাটা দাও আমার আব্বা, আব্বা টাকাটা দাও না আব্বা, আব্বা টাকাটা কই রাখছো আব্বা? আমার টাকাটা দাও না আব্বা, আবার টাকাটা দাও, আবার টাকাটা দাও, তুমি টাকা দিবা না আব্বা, তুমি টাকা দিবা না আব্বা, তুমি টাকা। হ্যাঁ কি করছিস তুই? হ্যাঁ কি করতেছিস তুই? কি করতেছিস এগুলা? হ্যাঁ চাচা, কি হিসাব না আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি আর হবে রে ভাজান, একটা মাত্র ছেলে তারে মানুষ করতে পারলাম, নেশা করতে করতে এমন অবস্থা আসছে বাপের গায়ে হাত তুলতে দ্বিধা করে না, সবই আমার কপাল আমার নসিব। চাচা আমরা তো আছি, আর এই বয়সে অনেক ছেলেরা এমন করে, মন খারাপ করবেন না, দেখবেন বয়সের সাথে সাথে ঠিক হয়ে গেছে চাচা। আমার ছেলের ভালো হয়ে যাওয়াটা মনে আমি দেখে যেতে পারবো না। চাচা কি স্বপ্ন, আপনার কি শরীর খারাপ লাগতেছে চাচা?
পাওনা অ্যাম্বুলেন্স কল দাও তো চাচা কি হয়েছে আমি রাকিব তুমি কই তোমার বাবার অবস্থা ভালো না তুমি একটু হাসপাতালে আসো তো তা আমি কি করব আমারে ফোন দিবেন কেন হসপিটালে ডাক্তার আছে চিকিৎসকও ডাক্তাররে বলেন আমারে ফোন দিবেন না আচ্ছা এরা কেন কেন এই দেখো না রাকিব এখন হসপিটালে তুমি আর লেট করো না এখনই যাও এখন আসার সময় হলো তোমার তোমার বাবা কি করা নাই লোকটা তোমার জন্য তোমার জীবনে তোমার বাবার চাইতে তোমার নেশা আর তোমার আড্ডায় সবচেয়ে বড় হয়ে গেছে চাচা হার্টের রোগে ছিল ডাক্তার তারে রিং পরাইতে বলছিল কেন করা নাই জানো তোমার জন্য তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো অথচ আজকে লোকটা তোমার দেখতে চাইল শেষবারের মতন কিন্তু তোমার কোনো খবর নেই দেখতে পারবে না মানে চাচার চাইলেও তোমরা দেখতে পারবে চাচা একবারের জন্য চলে গেছে আজকে তুমি চাচার খুন তুমি তোমার বাবার খুন করছো চাচা একবারের জন্য চলে গেছে তুমি চাচার খুন তুমি তোমার বাবার খুন করছো স্যার আমরা কাইফ ডেভেলপার থেকে এসেছি স্যার আপনার বাবা রাকিব সাহেবের মাধ্যমে আমাদের কোম্পানিতে একটি ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন গতকাল সেটারই হ্যান্ড ওভার সেরিমনি ছিল কিন্তু স্যার আমরা রাকিব সাহেবের মাধ্যমে জানতে পারি আপনার বাবা মারা গেছে আমরা খুবই দুঃখিত স্যার স্যার এই জন্য আমরা আপনাকে বুঝিয়ে দিতে এসেছি আপনার বাবার জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি
আমি একজন ব্যর্থ বাবা, আমাকে ক্ষমা করে দিস ভাবছেন। আমি হয়তো কখনোই তোর মনের মতো বাবা হতে পারিনি, তবে আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করেছি। তোকে কিভাবে খুশি রাখা যায় কখনো তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমার সাধ্য মতো তোর চাহিদা পূরণ করার চেষ্টা করেছি, আর সেই ভালো রাখতে যে আমি হয়তো তোকে নষ্ট করে ফেলেছি। তুই যখন জবাবদার করেছিস, কোনো প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় তোর উপর আস্থা রেখে সব চাহিদা পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু তুই আমার বিশ্বাস রাখিস নি। আমাকে ঠকাতে যেয়ে তুই নিজেই ঠকে গেছিস। বাবা নামক ছায়াটা তোর মাথার উপর থাকলে রোদ বৃষ্টি ঝড় কিছুই সন্তানকে ছুঁতে পারে না। আমি যেদিন থাকব না তুই ঠিক বুঝতে পারবি, আজ হয়তো সেই দিন। আমার অসুস্থতার কথা জেনেও নিজের চিকিৎসা না করিয়ে তোর জন্য টাকা জমিয়েছি তোর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। আমি আর কয়দিনই বাবা আসবো, তুই আমার একমাত্র সন্তান, তোকে ঘিরেই আমার এক পৃথিবী স্বপ্ন। কিছু অর্থ সঞ্চয় করে তোর জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার মতো একটু মাথা গুজা ঠাই করে দিলাম, এর থেকে বেশি আমার পক্ষে আর সম্ভব হয়নি। চিঠিটা যখন পড়বি তখন হয়তো আমি অতীত হয়ে গেছি। প্রাণবন্ত থাকাকালীন বাবার কথা শুনে একমুঠো তৃপ্তিও দিস নাই, আজ নিষ্প্রাণ বাবাকে প্রতিজ্ঞা কর, সমস্ত বাজে অভ্যাস ত্যাগ করে সুশীল জীবনযাপন করবি, তা না হলে যে আমার আত্মাটাও শান্তি পাবে না। বাবা আমি বুঝি নাই বাবা, তুমি তুমি আমার জন্য এত কিছু করছো বাবা, আমি বুঝি নাই বাবা, আমার মাফ করে দাও বাবা। বাবা বাবা আমি তো দেখি নাই বাবা, আমার জন্য কিছু করছো, আমি তো বাবা ঘরে মধ্যে ছিলাম বাবা, এখন ভালো হয়ে যাবো বাবা, তুমি আইসো পড়ো বাবা, আইসো পড়ো বাবা, বাবা তুমি আইসো বাবা, দেহের ভেতর আমার প্রাণের সুর, তোর দুঃখে কাঁদে আমার অন্তপুর, তোর দেহের ভেতর আমার প্রাণের সুর, তোর দুঃখে কাঁদে আমার অন্তপুর, আধো ঘুমের কপাল ছুঁয়ে কত শত চুম, কার চোখে এনে দিতাম জোস্নার ঘুম, আধো ঘুমের কপাল ছুঁয়ে কত শত চুম, খোকার চোখে এনে দিতাম জোস্নার ঘুম, আমার বুকের ভেতর আগলে রাখি তোরে, তুই ছাড়া থাকতে পারি না আমার পরাণ পুরে, আমার বুকের ভেতর আগলে রাখি তোরে, তুই ছাড়া থাকতে পারি না আমার প্রাণ পুরে,
জানে মায়ার নদী উথাল পাথাল করে এ জনমের সব আদর বৃষ্টি হয়ে ঝরে বৃষ্টি হয়ে ঝরে কেউ যদি না ডাকে তবে ফিরবি কোন ঘরে দুঃখের কাঙাল হয়ে থাকবি কোথায় পড়ে থাকবি কোথায় পড়ে খোদা জানে মায়ার নদী উথাল পাথাল করে এ জনমের সব আদর বৃষ্টি হয়ে ঝরে কেউ যদি না ডাকে তবে ফিরবি কোন ঘরে দুঃখের কাঙাল হয়ে থাকবি কোথায় পড়ে আমার বুকের ভেতর আগলে রাখি তোরে তুই ছাড়া থাকতে পারি না আমার পরাণ পড়ে আমার বুকের ভেতর আগলে রাখি ছিড়ে চলে যাব দূরে বাবা বলে ডাকিস খোকা আমার গানের সুরে আমার গানের সুরে এনে দে জ্যোৎস্না ফুলে ঘুমিয়ে থাকি সাদরে বাবা ছাড়া কেউ নাই আপন এই পৃথিবীর পরে এই পৃথিবীর পরে মায়ার বাঁধন ছিড়ে চলে যাব দূরে বাবা বলে ডাকিস খোকা আমার গানের সুরে এনে দেয়া জ্যোৎস্না ফুলে ঘুমিয়ে থাকি সাদরে বাবা ছাড়া কেউ নাই আপন এই পৃথিবীর পরে আমার বুকের ভেতর আগলে রাখি তোরে তুই ছাড়া থাকতে পারি না আমার পরাণ পড়ে আমার বুকের ভেতর আগলে রাখি পরাণপুরে রাখি তোরে তুই ছাড়া থাকতে পারি না আমার পরাণপুরে নদী উথাল পাথাল করে এ জনমের সব আদর বৃষ্টি হয়ে ঝরে